জাহিদ, সংকট সমাধানে আজ তো বৈঠক হওয়ার কথা, কখন শুরু হবে বৈঠক, সবশেষ কি খবর আছে আপনার কাছে এই বিষয় নিয়ে? নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। ধন্যবাদ পয়সাল। আমি সবশেষ যে খবর সেটি আগে আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে এই বুঝতেই পারছেন যে ঈদ সামনে এগিয়ে আসছে এবং টানা চার দিন এই কুষ্টিয়া থেকে খুলনা এবং ফরিদপুর রুটের বাস চলাচল বন্ধ আছে। যাত্রীরা কিন্তু চরম ভোগান্তির মুখে পড়েছেন এবং আমি এই কুষ্টিয়ার মজমপুর বাস স্টপেজে এসে দেখেছি এখানে যারা নিয়মিত যাতায়াত করেন এই রুটগুলোতে তারা তো ভোগান্তির মুখে পড়ছেন, আবার ঈদের সামনে অনেকে বিভিন্ন জরুরি কাজে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি বা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে আসছেন, তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন। অনেকে ঈদের ছুটিতে স্কুল বন্ধ হয়, তারা বিভিন্ন জায়গায় যাবেন, সে বাড়িতে চলে যাবেন, আত্মীয়র বাড়িতে যাবেন, সেগুলো তারা কিন্তু বিঘ্ন ঘটছে। আর প্রশাসন অর্থাৎ কুষ্টিয়া জেলা প্রশাসন আজকেও মিটিং ডেকেছেন, যেহেতু কোনো সমাধান হয়নি দুই জেলার অর্থাৎ কুষ্টিয়া এবং ঝিনাইদহের মালিকদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের তাদের ব্যক্তিগত যে স্বার্থ, সেই স্বার্থ টিপ নিয়ে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের সমাধান হয়নি। তারা কিন্তু আজকে 11:30 সময় কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সেখানে বৈঠক ডেকেছেন দুই জেলার এই পরিবহন নেতা এবং বাস মালিক শ্রমিকদের নিয়ে, এবং সেই বৈঠকে যেহেতু দুই জেলার নেতারা থাকবেন সেখানে একটি সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে, ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফয়সাল আপনার কাছে।